বানর ছিল একটি সুন্দর হাতি, আর কুমির হল একটি মজার খাঁটি খোকা কুমির। তাদের মধ্যে আমন্ত্রণ হয়েছিল একটি মিষ্টির পার্টি অনুষ্ঠানে। যখন তারা পার্টিতে গিয়েছিলেন, তাদের ভেতরে একটি বড় মাঝাই করে ব্যতীত হয়ে গেল। বানর অনেকটা ভাবতে লাগল, কুমিরের খোকা এত বড় কেন? কুমির তার খোকা হাতির হাত ধরে বসে থাকলেও এটি সামান্য সাইজের। বানর প্রশ্ন করল, কুমির, তুমি কি তোমার খোকার সাইজ দেখেছ? কুমির উত্তর দিল, না, আমি এত বড় হতে চাইনি। আমি সবসময় খুব সুখে আমার ছোট খোকা খুঁজতে গিয়ে থাকি। বানর মুস্কান দেখে বলল, তোমার ছোট হওয়া ভালো হতো, তুমি যেভাবেই আছো সেটা আমার কাছে আরো মজার। সময় পরে তারা পার্টিতে খুব মজার সময় কাটিয়ে ফেললে। তারপর পরের দিন তারা আবার বনে খেলতে গিয়ে সময় কাটাতে লাগল। বানর এবার কুমিরের খোকা বড় হয়ে গেলেও এটি সাইজের কোনো প্রতিকূল ভাবনা নিয়েনি। তারা সব সময় সুখে আমাদের নিজেকে হলো হাতির চেয়ে কিছু বড় হওয়া বা ছোট হওয়া ছাড়া গুরুত্বপূর্ণ। বানর ও কুমির বনে ঘুরতে ঘুরতে অন্ধকারে পৌঁছল। তাদের অদ্ভুত পর্যটনের অভিযান এবারে অনেক সমৃদ্ধ হয়ে উঠল। তারা মেঘের মধ্যে ভ্রমণ করতে শুরু করলে, যেখানে অনেক রহস্যময় পাহাড় এবং জলের পাতাগুলির মধ্যে গুপ্ত সম্পদ সমৃদ্ধ। একটি গোপন গুহায় প্রবেশ করে তাদের সামনে একটি প্রাচীন বাণী লেখা ব্যক্তির মুখে পড়ল, মনে রাখবে, সত্য বলার শক্তি শক্তিশালী হওয়া থেকে ভালো হয়। বানর ও কুমির উজ্জ্বল আলোর মধ্যে একসাথে গল্প আবিষ্কার করতে শুরু করল। তারা প্রতিটি বিজ্ঞানের রহস্যময় স্বাধীনতা সম্পর্কে আলোচনা করতে থাকল, যেখানে উদাহরণস্বরূপ হাতির বৃহত্তম শক্তি তার সাথে যুক্ত হওয়া ছাড়া তার অদ্ভুত আকর্ষণ নিজে নিজেকে বড় বানিয়ে তুলে ধরে। পর্ব পর্ব তাদের অদ্ভুত অভিযান জারি থাকলে, যেখানে তারা অতীতের রহস্যময় গুহা এবং সমৃদ্ধ বিজ্ঞানী পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে থাকলে। একদিন তাদের পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়ায়, যেখানে একটি পুরাতন বাণী লেখা থাকে, আমি যার আগে বলেছি, তিনি যে বুঝেন সে অধিকারী। বানর ও কুমিরের দৃঢ় স্বার্থপর মনোভাব এবং তাদের মেধাবী চিন্তা এই বাণীর মধ্যে একটি মূল অংশ হিসেবে প্রতিফলিত হয়। একটি গভীর বোঝা যাত্রার পরে তাদের বুঝতে লাগল যে সত্যের সন্ধান এবং সম্মান তাদের আরও গভীরে অবলম্বন এবং অধিকার পাওয়ার জন্য আবশ্যক। সময়ের সাথে সাথে বানর ও কুমিরের প্রতিটি অভিযান একে অপরের সাথে মেলানোর অভিন্ন। আপনি নির্ধারণ করতে পারেন যে বানর ও কুমিরের অদ্ভুত অভিযান এখনো চলছে এবং আরও নতুন প্রেক্ষিতে তাদের সামনে উৎসাহ এবং চ্যালেঞ্জ রূপে প্রকাশ পাবে। নির্ধারিত পর্বে তারা পুরানো সন্দেহগুলি সমাধান করবে এবং নতুন ধাপে অগ্রসর হতে চেষ্টা করবে। তারা প্রতিটি বিজ্ঞানী পরিস্থিতি সম্পর্কে আরও জানার জন্য তাদের মেধাবী মনোভাব এবং সাহস ব্যবহার করবে। আপনি প্রতিটি অভিযানের সূচনা, অবসান এবং তাদের সামগ্রিক প্রগতির সম্পর্কে আরও লিখতে পারেন। এইটুকুই গল্পটি বানানোর সাথে সাথে নিজের উপাত্ত যোগ করুন এবং আপনার ছবি বা চিত্র অনুমান করুন, যেখানে বানর ও কুমিরের অভিযান আরও রম্য হবে।